আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। আফগান ছাড়তে মরিয়া মানুষজনকে সরিয়ে নিতে বাণিজ্যিক বিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান নিয়ে G7 এর জরুরি বৈঠক। আফগান ইস্যুতে জো বাইডেনকে ক্ষমা চাইতে হবে বলছেন ডোনাল্ড ট্রাম্প। গাজার সাথে রাফাহ সীমান্ত ক্রসিং বন্ধ করছে মিশর। কাবুল বিমানবন্দরে ফের গোলাগুলি, নিহত একজন। এবং সর্বশেষ থাকছে তালেবান বিরোধী বিক্ষোভে উত্তর লন্ডন। আমেরিকা শোচনীয়ভাবে আফগানিস্তান থেকে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখন সুর উঠেছে অর্থাৎ জো বাইডেনের পদত্যাগের জন্য এবং তার ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু জো বাইডেন কি ক্ষমা চাইবেন, এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আফগান ছাড়তে মরিয়া মানুষজনকে সরিয়ে নিতে বাণিজ্যিক বিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া মানুষজনকে সরিয়ে নিতে বেসরকারি বাণিজ্যিক বিমান ব্যবহার করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে 18টি বিমান এসব মানুষকে আফগানিস্তানের বাইরে নিরাপদ তৃতীয় কোনো দেশে পৌঁছে দেবে। রবিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা সিভিল রিজার্ভ এয়ার ফ্লিট নামের বিশেষ ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে। এর আওতায় আপৎকালীন সময়ের জন্য বেসরকারি বাণিজ্যিক এয়ারলাইন্স কোম্পানির বিমান ব্যবহার করতে পারে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্র সর্বশেষ এই ব্যবস্থা আরোপ করেছিল 1990-91 এবং 2003 সালে ইরাক ও কুয়েত থেকে মানুষজনকে উদ্ধারে। ইউনাইটেড এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, অমনি এয়ারলাইন্স এবং হাওয়াইয়ান এয়ারলাইন্স থেকে 18টি বিমান নেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, বেসরকারি বিমান ব্যবহারের ফলে সামরিক বিমানগুলোকে কাবুল এবং তার আশেপাশে কাজে লাগানো সম্ভব হবে। আগস্টের 15 তারিখ তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর থেকে বিমানবন্দরে হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়ার চেষ্টায় ভিড় করতে থাকে। একই সাথে নিজ নিজ দেশের নাগরিকদের এবং আফগান সহকর্মীদের মধ্যে যারা যোগ্য তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের সরকার। প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার বলেছেন, যুক্তরাষ্ট্র গত সপ্তাহে 28,000-এর মতো মানুষকে কাবুল থেকে সরিয়ে নিয়েছে। তিনি বলেন, কষ্ট এবং হৃদয়বিদারক দৃশ্য ছাড়া এত মানুষকে একসাথে সরিয়ে নেওয়ার কোনো উপায় নেই। আমাদের আরও বহুদূর যেতে হবে এবং এখনও অনেক ভুল ভ্রান্তির আশঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আফগানিস্তান ছেড়ে যাওয়া মানুষজনের কাগজপত্র যাচাই করার প্রক্রিয়া দ্রুত করার জন্য 2 ডজন দেশে বিশেষ কেন্দ্র চালু করা হয়েছে। তিনি বলেন, যেসব আফগান যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে আমরা তাদের নতুন আবাসভূমিতে স্বাগত জানাবো। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান জানিয়েছেন, আফগানিস্তানে এখনও 1,000-এর মতো মার্কিন নাগরিক রয়ে গেছে। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো জানিয়েছে, বিমানবন্দর ও তার আশেপাশে কমপক্ষে 20 জন নিহত হয়েছে, যাদের একটি অংশ ভিড়ে পিষ্ট হয়ে মারা গেছে। রবিবার বিমানবন্দরের বাইরে হট্টগোলে 7 জনের মৃত্যু হয়েছে। বিমানবন্দরের ভিড়ে জঙ্গি বাহিনী ইসলামিক স্টেট হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন জ্যাক সালিভান। তবে রবিবার এর আগের কয়েকদিনের তুলনায় পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী জেমস হিফে বলেছেন, তালেবান মানুষজনকে এখন সারি বেঁধে দাঁড়ানোর ব্যাপারে কাজ করছে যাতে করে কাবুল ত্যাগের প্রক্রিয়া দ্রুত হয়। যুক্তরাজ্য 13 আগস্ট থেকে এ পর্যন্ত 5,500-এর কিছু বেশি মানুষকে কাবুল থেকে সরিয়ে নিয়েছে। দেশটির 1,000-এরও মতো সেনা
কাবুলে অবস্থান করছে। বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে মার্কিনদের নাটক বলে আখ্যা দিয়েছে তালেবান বাহিনীর কর্মকর্তা আমির খান মোতাকি। 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তাদের লোক সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে। সেই সময়সীমা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের উপর ক্রমশ চাপও বাড়ছে। আফগানিস্তান নিয়ে G7 এর জরুরি বৈঠক। গত 15 আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ 20 বছর পর আফগানিস্তান দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এদিকে দেশের নিয়ন্ত্রণ এখনও সরকার গঠনের ঘোষণা দিতে পারেনি তালেবান। এমন অবস্থায় আফগানিস্তানে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। আফগানিস্তান ও তালেবান ইস্যুতে চিন্তিত ব্রিটেন, তাই জরুরি ভিত্তিতে G7 বৈঠকের ডাক দিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস জনসনের কথাই, আফগানিস্তানের রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার G7 নেতাদের বৈঠকে ডাকা হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে অনুরোধ করা হয়েছে এই বিষয়টি বাড়তে বাধা দেওয়ার উপায় খুঁজে বের করতে হবে। টুইটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লেখেন, নিরাপদভাবে নাগরিকদের সরাতে, মানবিক সংকট রোধে এবং গত 20 বছরের প্রাপ্ত ক্ষমতা সুরক্ষিত করতে আফগান জনগণের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর একসঙ্গে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। আফগান ইস্যুতে জো বাইডেনকে ক্ষমা চাইতে হবে বলছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তান পরিস্থিতির জন্য জো বাইডেনকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তালেবানের হাতে কাবুল পতনের পর বাইডেনকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বাইডেনকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন। সেভ আমেরিকা নামের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে দেওয়া বিশেষ বক্তৃতায় ট্রাম্প বলেন, বেসামরিক লোকজনকে সরিয়ে আনার আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করেছেন জো বাইডেন। এটা ক্ষমার অযোগ্য কাজ হয়েছে। একই সঙ্গে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরিয়ে আনার আগেই মার্কিন সেনা প্রত্যাহারের জন্য তিনি বাইডেনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেন, আফগানিস্তানে থাকা আমেরিকার $85 বিলিয়ন অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র এখন তালেবানের হাতে। আধুনিকতম প্রযুক্তির এই সব অস্ত্রশস্ত্র এখন সহজেই চীন ও রাশিয়ার কায়রত্ব করবে। এসব দেশ এই অস্ত্র দেখে নিজেরাই তা তৈরি করতে পারবে। গাজার সাথে রাফাহ সীমান্ত ক্রসিং বন্ধ করেছে মিশর। মিশর গাজা কর্তৃপক্ষকে জানিয়েছে তারা সোমবার থেকে রাফাহ সীমান্ত ক্রসিং বন্ধ করে দেবে। ফিলিস্তিনি ভূখণ্ডের হামাস সরকারের এক মুখপাত্র একথা জানান। রবিবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল বোজম বলেন, মিশর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে রাফাহ সীমান্ত সোমবার থেকে বন্ধ থাকবে। মিশরের বিভিন্ন হাসপাতালে গাজায় আহত নাগরিকদের চিকিৎসার এবং দেশটিতে ত্রাণ সরবরাহের সুযোগ করে দিতে গত মে মাসে গাজা ও মিশরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়। ইসরায়েলের 11 দিনের ব্যাপক বিমান হামলার পর এই সীমান্ত মিশর খুলে দেয়। মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হওয়ার 11 দিনের এই যুদ্ধের অবসান ঘটে। গাজায় পূর্ব অঞ্চলীয় সীমান্তে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সপ্তাহান্তের সহিংসতার পর মিশর রাফাহ সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কাবুল বিমানবন্দরে ফের গোলাগুলি, নিহত একজন। আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের নর্থ গেইটে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে অজ্ঞাত হামলাকারীদের গোলাগুলি হয়েছে। জার্মান বুন্দেশভেয়া টুইটারে এই তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের এই খণ্ড লড়াইয়ে আফগান নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও আরও 3 জন আহত হয়েছে বলে জানিয়েছে তারা। লড়াইয়ে মার্কিন ও জার্মান বাহিনীগুলো জড়িয়ে পড়ছে বলে বুন্দেশভেয়া জানিয়েছে। জার্মান বাহিনী সব সৈন্য অক্ষত আছেন বলেও নিশ্চিত করেছে তারা। তালেবান বিরোধী বিক্ষোভে উত্তাল লন্ডন। মধ্য লন্ডনের কেন্দ্রস্থল হাইড পার্কে শনিবার দুপুরে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের প্রতিবাদে কয়েক হাজার মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন। তালেবানরা বদলাইনি লেখা এই ব্যানার নিয়ে বিক্ষোভকারীদের মিছিল হোয়াইট হল, ডাউনিং স্ট্রিট পার হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী
বরিস জনসনের বাসভবনের দিকে এগিয়ে যায়। মিছিলে অনেকেই আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেছেন। এ সময় তারা আফগানিস্তানে তালেবানের দখলের বিরোধিতা করেন। অনেকের হাতে আফগানদের হত্যা বন্ধ করো, আফগান নারীদের নিপীড়ন বন্ধ করো স্লোগান লেখা প্ল্যাকার্ডও ছিল। এদিকে আফগানিস্তানের চলমান সংকট মোকাবেলায় ব্রিটেন এ সমালোচনার মুখে রয়েছেন বরিস জনসন। বিশেষ করে কাবুল থেকে ব্রিটিশ ও তাদের হয়ে কাজ করা মানুষদের বের করে নিয়ে আসার বিষয়ে তিনি সমালোচিত হচ্ছেন। অন্যদিকে কাবুল দখলের পর প্রথম সংবাদ সম্মেলনে শরিয়া আইনের অধীনে নারীদের অধিকার নিশ্চিত করা এবং বিদেশি ও আগের সরকারের কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।